এই সরকারে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, তাই 5,000 টাকা দিয়ে ছেলেদের আটকে রাখছে। সিভিক ভলেন্টিয়ার ইস্যুতে রাজ্য সরকারকে এই ভাষাতে আক্রমণ করলেন মুকুল রায়। গতকাল মধ্যমগ্রামে সিভিক ভলেন্টিয়ার হাতে মার খেয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যমগ্রামের চৌমাথা মোড় এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে এলাকার বাসিন্দাদের। এই নিয়ে মুকুল রায় বলেন, সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে অন্তর্ভুক্ত করে তাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হোক। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে উনি 81 লক্ষ লোককে চাকরি দিয়েছেন, তার মধ্যে সিভিক ভলেন্টিয়ারও আছে। অর্থাৎ 5,000 টাকা মাইনে দিয়ে যদি লোক পাওয়া যায়, কারণ চাকরি দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই, তাই স্বাভাবিকভাবে চাকরি দেওয়ার ক্ষমতা না থাকার ফলে এইভাবেই কাউকে 5,000, কাউকে 2,000, কাউকে 3,000 দিয়ে তাদের আটকে রাখার চেষ্টা হচ্ছে। আর রাজ্যে যত সংখ্যক পুলিশ কর্মচারী নিয়োগ করার দরকার সেই কর্মচারী নেই। একটা সরকার দায়িত্ব নিল 1,03,000 কোটি টাকা ঋণ নিয়ে, আর আজকে সরকারটা 2,55,000 কোটি টাকা ঋণে পৌঁছে গেছে। এদিন রানীগঞ্জে সভা ছিল বিজেপি, সেই সভায় যোগ দেওয়ার আগে দুর্গ ভবনে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। এর পাশাপাশি তিনি রাজ্যের বিহার আর্থিক পরিস্থিতিরও সমালোচনা করেন। বলেন, তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল তখন রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা ছিল 1,03,000 কোটি টাকা, বর্তমানে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,55,000 কোটি টাকা। পঞ্চায়েত প্রসঙ্গে তিনি বলেছেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার, প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে মানুষ আমাদেরই ভোট দেবে। দুর্গাপুর থেকে অনির্বাণ কর্মকার, চ্যানেল 10।